ওনাকে অনুরোধ জানাবো পাইকারি সমিতির সভাপতি আমরা মাননীয় অতিথিদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ। আমরা প্রথমে আমাদের মহোদয়কে আমরা মুখ্যমন্ত্রীর মহারাজ মহাপঞ্চমীর শুভ সন্ধ্যায় অপঞ্চয় শাহ মহোদয়কেও আমরা বরণ করে নিচ্ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়, রূপক শাহ মহোদয় অতিথিদের উত্তরীয় পরিয়ম রাজস্থানের এক যশবন্ত প্যালেসের অনুক প্রার্থনা করছি সবাই যেন শান্তিতে থাকে, সবার উন্নয়ন চাই, রাজ্যের উন্নয়ন চাই, সবার আর্থসামাজিক উন্নয়ন চাই, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং যেখানে যাই এই প্রার্থনাই করছি যে যেহেতু সুযোগ এসছে আমাদের সরকার যেন মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে মানুষের জন্য যেন কিছু করতে পারে সেই ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি, মার কাছে এটাই প্রার্থনা করছি। এবং দুর্গা মা দুর্গতিনি আসেনি আমরা জানি, উনি সবসময় প্রতি বছরই এখানে আসেন, এসে আমাদের ভিতরে এবং যারা বাইরে যারা অসুর শক্তির প্রদর্শন করেন তাদের ধ্বংস করে উনি আবার ফিরে যান। শারদীয় দুর্গা উৎসবে মহাপঞ্চমীর তিথিতে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি।
আজ রাম ঠাকুর সঙ্গে দুর্গা পূজার শুভ উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ মিশনের মাননীয় মহারাজজি, উপস্থিত রয়েছেন আমাদের নয়বর্ণমালিপুরের সম্মানিত বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, উপস্থিত রয়েছেন দুইজন কর্পোরেটর অঞ্জনা দাস, অলোক ভট্টাচার্য মহোদয়, ক্লাবের পূজা কমিটির সেক্রেটারি সম্পাদক এবং ক্লাব কমিটির সভাপতি সম্পাদক এবং উপস্থিত এখানে সচেতন ন্যায় আপনারা এই মায়ের আরাধনায় আপনারা প্রতি হয়েছেন। এবং যে আমরা আমার পূর্ববর্তী বক্তা মাননীয় বিধায়ক মহোদয় বলছিলেন যে রাম ঠাকুর সঙ্গের একটা ঐতিহ্য রয়েছে, যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা বিগ বাজেটের পুজো এবং প্রত্যেকেরই একটা আশা থাকে যে দর্শনার্থীদের যে রাম ঠাকুর সঙ্গের পূজা আমরা দেখেছি, প্যান্ডেল দেখেছি, এটা একটা আত্মতৃপ্তি এবং তার জন্য এক বছর অপেক্ষা করে থাকে। তো এইবারও ব্যতিক্রমী যায়নি রাম ঠাকুর সঙ্গের সেই ঐতিহ্যবাহী যে বিগ বাজেটের পুজো এবং সকলকে আনন্দ দেওয়ার যে প্রয়াস, তার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটা জিনিস যে আমরা আনন্দ করব এই কটা দিন, কিন্তু এই আনন্দ যাতে অন্যের নিরানন্দ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর রাম ঠাকুর সঙ্গের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, কারণ আমিও এই এলাকার ছেলে, কাজেই আমার ক্লাবের সদস্য সদস্যরা অনেকেই আমার বয়োজ্যেষ্ঠ দাদা, আমার কাকা জেঠারাও আছেন, প্লাস আমার বন্ধু বান্ধবরাও আছেন, আমার ছোট ভাইরাও আছেন। একটাই শুধু অনুরোধ রাখবো, এই পুজোর কটা দিন আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে এই এলাকাটা আমার, এই পরিবেশটা আমার, এই ক্লাবটা আমার, এইটার সমস্ত দায় দায়িত্ব যাতে সুশৃঙ্খল পরিবেশ এখানে থাকে তার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। সরকার সরকারের পদক্ষেপ নেবে, কিন্তু তার পাশাপাশি আমাদেরও নৈতিকতা যে আমরা এই কটা দিন অন্তত পক্ষে সকলকে নিয়ে আমরা এই আনন্দটাকে উপভোগ করব এবং একটা সুশৃঙ্খল পরিবেশ আমরা তৈরি করব এবং একটা নজির সৃষ্টি করব, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। আমার আলোচনা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। মা গৌরীর উপলক্ষে আমার যে বাসনা এবং কামনা, সেটা হলো সবাই আনন্দমুখরভাবে এই পুজোর দিনগুলি, আনন্দগুলির আগমনের দিনগুলি আপনারা সুন্দর এবং ভালোভাবে কাটান। আজকের অনুষ্ঠান রাম ঠাকুর সঙ্গের ক্রীড়া জড়িতভাবে চলে আসছে, এখানে আমরা অতি আনন্দিত। অন্যান্য বারের ন্যায় এবারও আমাদের মহারাজজি শ্রী সুরাধানন্দ মহারাজজি রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ মিশন দলের উনি উদ্বোধক। আমাদের এই এলাকায় আমাদের নবনির্বাচিত আমার সব যারা সহপাঠী ক্লাবের সমস্ত সদস্য, আমার কলি এবং আমার ছোট বড় সবাই, আমার আজকের আমার রাম ঠাকুর সঙ্গের সদস্যগণ, আমি সমেত আমার কাছে ভালো লাগে বিগ বাজেটের পূজা বলতে রাম ঠাকুর সঙ্গকে ত্রিপুরা থেকে বাদ দেওয়া যায়। আর একটি আনন্দের সঙ্গে বলছি, আজকে আমি এখানে মোর দেন 45 ইয়ার্স আছি এই সঙ্গে ছায়া, কিন্তু একবারের জন্য আমি শুনিনি, অনেক কারে শুনি চাঁদা নিয়ে দিলু পুলিশ আছে বন্ধ করে দেয় পুজো। আমি বলবো রাম ঠাকুর সঙ্গের সমস্ত যোদ্ধাদের, এখানকার সমাজসেবীদের,
আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের এইভাবে আজকে সারা ত্রিপুরার একটা নিজস্ব দেখুন। আমি কিন্তু স্পষ্ট কথা বলব, এই রাম ঠাকুর সঙ্গে এখানে আসার পথে এইবার দেখলাম ট্রাফিক পুলিশ দিয়েছে, পুলিশ দিয়েছে, আমার সঙ্গে তো একদিন এসেছে আমাদের এমপি মহোদয় আমার ছোটো ভাই রাজীববাবুর সঙ্গে এসেছে। কিন্তু আমি বলতে পারি, আমি গর্ব করে বলি, রাম ঠাকুর সঙ্গে পুলিশের দরকার হয় না। আমি বলি, আমি স্পষ্ট বলছি, এই এলাকার আইন শৃঙ্খলার সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে থাকে রাম ঠাকুর সঙ্গ। আজকে রাজনীতির কোনো বালাই নেই। আমি বলবো, আমিও যাব, রাজীববাবুও যাবেন, ওনার কাজ আছে, আমাকে আরেকটা উদ্বোধন করতে হবে। আমি বলছি, এই যে মায়ের আনন্দময়ী মায়ের আগমন, ভগবতী আনন্দময়ীকে দেখা যায় ত্রিশূল দিয়ে অসুর বধ করছে, এটা হলো সাইন অফ কি, অসুরটা কি, অশুভ শক্তি। সুতরাং আমাদের সবাইকে এক হতে হবে, অশুভ শক্তিকে যতক্ষণ আমরা পরাজিত করতে পারবো না ততক্ষণ সার্বিক মঙ্গল হবে না। আমি বলি,